একটা সেতুর পিলারে খরচ এক খরচ, তারপরে নদী শাসনের খরচকে, এগুলো সবই সেতুর অন্তর্ভুক্ত খরচ। কারণ সেতু না হলে তার নদী শাসন প্রয়োজন হতো না। অতএব এটাকে আলাদা আলাদা করে দেখার বিষয় নয়। আমি মনে করি যে ইন টোটালি দেখা উচিত, এবং সেখানে সারা দেশে দুর্নীতির যে মচ্ছব শুরু হয়েছে, আজকে বড় বড় দুর্নীতিবাজদের ধরা হচ্ছে না। আব্দুল হাই বাচ্চু গ্রেফতারের বাইরে, পি কে হালদার পালিয়ে যেতে সক্ষম হয়েছে, আজকে সুইস ব্যাংকগুলোতে এক বছরে 8,000 কোটি টাকা পাচার হয়েছে। দেশে যদি দুর্নীতি না হয় তাহলে এই টাকাগুলো, দুর্নীতি তো আওয়ামী লীগ অস্বীকার করছে, আওয়ামী লীগ বলছে ব্যবস্থা নিচ্ছে। আর একটা তথ্য শকত ভাই, দ্বিতীয় ইস্ট ওয়েস্ট কানেক্টর যেটি বঙ্গবন্ধু সেতুতে হয়, সেটি আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনা 1996 মেয়াদে ক্ষমতায় এসে করেন। তার মানে এই অঙ্গনে কাজ আওয়ামী লীগও করেছে, করেছে ইস্ট ওয়েস্ট সেন্টার কানেক্ট, বিকজ আপনি বিদ্যুতের চাহিদা, আপনার যারা চাহিদাগুলো রয়েছে এই চাহিদাগুলো তো পূরণ করতে হবে, তো সেই কারণে করেছে সেকেন্ড ইস্ট ওয়েস্ট সেন্টার কানেক্টার। কিন্তু আমি বলছি যে যেই সময় আমরা চিন্তাও করতে পারিনি যে বিদ্যুৎ এই পদ্মার ওপারে নিয়ে যাওয়া সম্ভব, সেই সময় এটা বিএনপি করেছে, এটাও তো একটা দুঃসাহস ছিল। এবং সেতুটা হয়েছে বলে বঙ্গবন্ধু সেতুটা যমুনা নদীতে দ্বিতীয় কানেক্টরটা করার সহজ হয়েছে। অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি সকল দেওয়ার কথার পাঁচটা, সেটা হচ্ছে যে তখন আমি তাহলে যখন প্রথম কানেক্টর ইস্ট ওয়েস্ট কানেক্টর জিয়া রহমান শুরু করলেন, এরশাদ সাহেব উদ্বোধন করলেন, তখন প্রকৌশলীদের কথা আমল নিলে অথবা সেই সাহসটা দেখালে তখনই সম্ভব হতো। এটিও যেরকম সেতুটি সম্ভব হয়েছে আমাদের যমুনায়, তখন দ্বিতীয় ইস্ট ওয়েস্ট কানেক্টরটা করা সম্ভব হয়েছে। তাহলে উন্নয়ন একটার সঙ্গে আরেকটা যেরকম জড়িত, পাশাপাশি উন্নয়নের জন্য চিন্তার দূরদর্শিতাটা প্রয়োজন, যেটা আওয়ামী লীগ দেখিয়েছে এখন, সেটা হচ্ছে পর্যায়ক্রমিক। আপনি বাংলাদেশে প্ল্যানিং কমিশন অনেক আগে থেকে বলেছে যে এই জায়গায় এই স্থাপনাগুলো দরকার, ভৌত অবকাঠামো, সেটা তো আপনি পর্যায়ক্রমে করতে হবে। কারণ বাংলাদেশ এমন একটা দেশ যে একসঙ্গে 10টা প্রকল্প হাতে নিতে পারে না। এখন চীন আপনাকে ব্যাপকভাবে সহায়তা করছে, $25 বিলিয়ন মতো তারা ঘোষণা করেছে তারা দিবে। এখন যমুনা সেতুর রেলওয়ের কাজ চীনারা করছে, এবং মেগা প্রকল্পগুলোতে ম্যাক্সিমাম চীনারা করছে, এবং চীনা সহায়তার ক্ষেত্রে সবচেয়ে বড় সমালোচনার বিষয় হচ্ছে তারা উচ্চ সুদের হার, এবং একই সঙ্গে তাদের প্রকল্পে লগ্নির ক্ষেত্রে একটা বড় ধরনের দুর্নীতি ঘটে, এটা একটা। আবার পাশাপাশি উচ্চ সুদের হার কথা যেরকম সকলে বলছেন, আজকে যে প্রথম দিন প্রথম 8 ঘন্টায় 82 লাখ টাকা আয় করে ফেলেছে পদ্মা সেতু, তার মানে এখান থেকে আমরা রিটার্নটা খুব দ্রুত পাবো, ডেফিনেটলি সেই সম্ভাবনা, ডেফিনেটলি। তবে আপনি এটা মনে করেন না যে প্রথম দিন সব যারা এটা দেখার জন্য যারা গেছে তারা প্রথম কয়েকদিন আপনি 1 কোটি টাকার বেশি, তাহলে সকল আমি আপনার সঙ্গে এখানে একটু দ্বিমত করব। যাতায়াতের জন্য আপনি মনে করেন এই যাতায়াতের জন্য কত গুলো বাস আসবে যাবে, প্রতিদিন কত টোল, সেটা আমাদের দেখার অপেক্ষা, সেটা অবশ্যই অপেক্ষা করতে হবে। এখানে দ্বিমত, নৌ পরিবহনের ক্ষেত্রে দেখতে হবে যে সেখানে কমে গিয়ে তাদের লস হচ্ছে কত, আপনি এটা দেখবেন যে ঝিনাইদহের গাড়ি এখান দিয়ে যাবে কিনা, খুলনার গাড়ি অবশ্যই যাবে, তো এটা আমরা কয়েকদিন না গেলে আমরা বুঝতে পারবো না। সেটা তো অবশ্যই কয়েকদিন না গেলে বোঝা যাবে না, হোন্ডা কিন্তু আপনি ওরা টোল দিচ্ছে যাচ্ছে সবাই দেখার জন্য যাচ্ছে, এটাই আমি বলছি। আপনি যেরকম মোটরসাইকেলের আয়টাকে আজকে বেশি বলছেন, কিন্তু এটা আবার আমি বলি এই কারণে, কারণ 100 টাকা দিয়ে একটি মোটরসাইকেল পার হবে, আজকে মোটরসাইকেল পারাপারের হার বেশি ছিল, তো মোটরসাইকেল যখন দর্শনার্থী, হ্যাঁ দর্শনার্থী গেছেন, কিন্তু আমি বলছি বড় যানবাহন যখন চলবে তখন টোলের অঙ্কটাও বেশি হবে, সেটা আমাদের দেখতে হবে যে এরা বড় যানবাহন কিভাবে নিয়মিত চলে, সেটা আমাদের দেখার অপেক্ষার বিষয় আছে।